মাদ্রাসা শিক্ষকদের সেপ্টেম্বর মাসের এমপিও চেক ছাড় হয়েছে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের জন্য এই মাসের একটি সুসংবাদ, সেপ্টেম্বর 2024 মাসের এমপিও চেক ছেড়েছে। অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে চেক পাঠানো হয়েছে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রবিবার 29 সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাদ্রাসা শিক্ষক কর্মচারীগণের সেপ্টেম্বর 2024 মাসের বেতন ভাতাদি সরকারি অংশের 4টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয় 29/9/2024 হিসাবে তারিখে স্থানান্তর করা হয়েছে। স্মারক নম্বর এত তারিখ 29 সেপ্টেম্বর 2024। শিক্ষক কর্মচারীগণ আগামী 1/10 থেকে তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে সেপ্টেম্বর 2024 মাসের বেতন ভাতাদি সরকারি অংশ উত্তোলন করতে পারবে। দেখুন, এখানে সাইন করেছে মোহাম্মদ আবুল বাশার, উপপরিচালক অর্থ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে। শিক্ষাদের যে মাদ্রাসা শিক্ষকদের যে সেপ্টেম্বর মাসের বেতন, সেটা চেক ছেড়েছে এমপিও চেক, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকুন, আর আপডেট সংবাদ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।